আসসালামু আলাইকুম। বিডি ইঞ্জিনিয়ার্স জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার এবং সাদিকুই এর এক্সাম্পল 11.12। এক্সাম্পল 11.12 এখানে বলা হয়েছে এ লোড জেড ড্রস 11 kVA এট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.856 ল্যাগিং ফ্রম এ 120 ভোল্ট আরএমএস সাইনোসয়েড সোর্স। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অন রিয়্যাকটিভ পাওয়ার ডেলিভার টু দ্য লোড, দ্য পিক কারেন্ট অ্যান্ড দ্য লোড ইম্পিডেন্স। এবং প্র্যাকটিস প্রবলেম 11.2 আমরা করব, যেটা মোটামুটি কাছাকাছি, যেটা একটা করলে আর একটা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে রাখি, তাহলে বুঝতে হবে সুবিধা হবে। পিএফ হচ্ছে, সরি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.856, এস এর মান হচ্ছে 12 kVA, আরএমএস হচ্ছে 120 ভোল্ট। এটা আমরা থিটা সমান লিখতে পারি, কস ইনভার্স 0.856, 31.13 ডিগ্রি। এটা আমাদের, এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এখানে বলতে বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অ্যাভারেজ অ্যান্ড রিয়াকটিভ পাওয়ার ডেলিভার দ্য লোড। তাহলে এই নাম্বারে আমরা লিখতে পারি পি ইকুয়াল হচ্ছে এস কস থিটা, 12 × 10³ কস থিটা মানে 0.856, 12.856, তাহলে 10.272 কিলোওয়াট। এবং আমরা যদি কিউ এর মান বের করি, এস সাইন থিটা 12 sin 31.13 ডিগ্রি, 12 sin 31.13 6.204 kVAr, এটা আমরা পেলাম। তাহলে আমাদের পি পেলাম, কিউ পেলাম, তাহলে আমাদের কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার এস ইকুয়াল টু পি প্লাস জে কিউ, তাহলে 10.272 প্লাস জে 6.204, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ার। আমরা কমপ্লেক্স পাওয়ারের যে আর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এস ইকুয়াল ভি আর এম এস আই আর এম এস কনজুগেট। তাহলে আই আর এম এস কনজুগেট সমান লিখতে পারি এস ডিভাইডেড ভি আর এম এস, এস এর মান আমরা জানি হচ্ছে 12, ভি আর এম এস এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 120 ভোল্ট, সেটার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে সরি, আমাদের এস এর মান তো, আমাদের এটা যেহেতু কমপ্লেক্স পাওয়ার, তাহলে আমাদের এস এর মানটা হবে হচ্ছে 10.272 প্লাস 6.204, যেহেতু এটা কমপ্লেক্স পাওয়ার, তাহলে আয়কার ডাকবেন আর কি। তাহলে 10.272 প্লাস 6.204
204 divided 120 voltage. পয়েন্ট বসে নাই, এটা আসলো। এখন যদি আমরা 0.1 কে কিলো অ্যাম্পিয়ারে নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে হবে 100, তাহলে 100 অ্যাম্পিয়ার এটা আসলো আমাদের, যেহেতু আমাদের কিলো অ্যাম্পিয়ার ছিল সে কারণে এটা করা হলো। আমরা এটাকে এটাতে ভাগ করবো, তারপর এটাকে 1000 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের এই মানটা আসবে। এখন যেহেতু এটা কনজুগেট মান, তাহলে এটাকে যদি আমরা আইআরএমএস এ নিয়ে যাই তাহলে 100 মাইনাস 31.13 ডিগ্রি, এবং আমরা যেহেতু পিক ভ্যালু বের করতে পারি তাহলে আইএমআর এর মান হবে √3√2 আইআরএমএস, তাহলে √2 100 141.4 অ্যাম্পিয়ার, এটা গেল আমাদের পিক ভ্যালু। তাহলে আমাদের জেটের মান হচ্ছে ভিআরএমএস এর মান হচ্ছে 120 ভোল্ট, যেটা আমাদের দেওয়া আছে, আর আরএমএস মান হচ্ছে 100 মাইনাস 31.13 ডিগ্রি, 120 100 at an angle minus 31.13। এটা যদি আমরা কমপ্লেক্স ফর্মে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 1.2 at an angle 31.13 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের এক্সাম্পল 11.12 এর অ্যান্সার। এখন যদি আমরা প্র্যাকটিস প্রবলেম 11.12 করি, সেখানে বলা হয়েছে সাইনোসয়েডাল সোর্স সাপ্লাইস 100 কেভি এআর, তাহলে কিউ এর মান হচ্ছে 100 কেভি এআর, যেটার মান দেওয়া আছে হচ্ছে 250 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 75 ডিগ্রি। তাহলে দ্য পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস মাইনাস 75 ডিগ্রি, কস 75 0.2588, এটা আমাদের পাওয়ার ফ্যাক্টর। দ্য অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে, তো এস ডিভাইডেড হচ্ছে চলে যদি পি এর মান দেওয়া থাকে। এখন যেহেতু আমরা জানি হচ্ছে এস ইন্টু এস সাইন থিটা, তাহলে কিউ ডিভাইডেড সাইন থিটা, কিউ এর মান হচ্ছে 100 আর সাইন 0 থিটার মানটা আমাদের কত হবে, সাইন থিটার মান হবে হচ্ছে 75 ডিগ্রি। হান্ড্রেড
তাহলে 103.527। কেভিএন কেভি আসলো, এটা আমাদের এ, এটা আমাদের বি, এবং সি নাম্বারে বলা হয়েছে দেখুন দা আর এম এস ভোল্টেজ। আর এম এস ভোল্টেজের ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার আর এম এস ডিভাইডেড ইকুয়াল এ জেড। তাহলে এস এর মান হচ্ছে 103.53, জেডের মান হচ্ছে 250 গুণ 10³। এটার আমাদের 10³টা এখানে লিখলাম, তাহলে আমাদের এখানে মান আসে 103.53 মাল্টিপ্লাই বাই 250। এটাকে যদি আমরা রুট করি তাহলে আসে 5.087, 2500, 2500। আর আরএমএস হচ্ছে 2588, 2500, 5.087 কেভি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি দুটো অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।